প্রসেনজি কারুয়েপাড়া মসজিদের ঠিক দক্ষিণ পাশে একটা হোটেল, এটার নাম মোল্লা হোটেল। অনেক পুরাতনী হোটেলটা, অনেক দিন আগের এই হোটেলে আগে আমি খাইছি, মোটামুটি অনেক মানুষ হয়। আজকে এই হোটেলে যাব, বন্ধুদের ফুড রিভিউ করব। লেটস গো অ্যান্ড ট্রাই। নরসিংদি কারুয়েপাড়া মসজিদের ঠিক দক্ষিণ পাশে মোল্লা হোটেলটা আগে নিচতলায় ছিল, এখন হোটেলটা উপরে। হোটেলগুলো অনেক পরিষ্কার, আগে নিচে ছিল, ওদের ডেকোরেশন চেঞ্জ হয়েছে, অনেক পরিষ্কার হোটেল এখানে। ভাই কি মনে আছেন আপনি? এটা হলো পুরান মোল্লা হোটেল। কী জানি আপনার নামটা? সেন্ট রেন্ট মোল্লা। কত বছর ধরে আপনার হোটেলটা? মানে টোটাল হোটেলটা কত বছর? কত বছর? 40 বছর পুরানো। উনি আগে ওর দোকানে খাইছে। আচ্ছা, অনেক আইটেম আছে। এটা কি, এটা কি জিনিস? স্যুট কিল্লারা, বেগুনি ভর্তা, রেডি। এটা হলো আলু ভর্তা, এটা হলো কলা ভর্তা, এটা হলো পুতিয়া, পুতিয়া আবার ডাউলে ভর্তা আছে। ও এইখানে এলো পাতলা ডাউল। এটা কি ফাঙ্গাস মাছ? ফাঙ্গাস মাছ। এটা হলো নলা মাছ, ডিম, লাউ। ও দেশি খাবারের, এই হলো খাসির মাংস না বলুন। অনেক আগে ওনার দোকানে খাইছিলাম দুজন মানুষ খাসির মাংস দিয়ে, না হইলো প্রায় 14 বছর আগে। আর আবার সেইখানে আছে মুরগি। ও দেন দেশীয় খাবারের আমরা ফাঁকার। এখানে ওদেরকে, এখানে একটা বাথরুমও আছে, এখানে একটা ওয়াশরুম, ওদের ওয়াশরুম। এইখানে হাত ধোয়ার জায়গা, খুব সুন্দর জায়গা। সাদা ভাত দিবেন আমাদের, এটার সাথে এই যে সুট কিরা দিবেন, এই বেগুন ভর্তা দিবেন, মানে দুই চার পদের যা ভর্তা আছে দিবেন, বুঝছেন? এটি খাইয়া পরে বাকি দিতে হিট হয় এখন মনে হয়। মোল্লা হোটেলের সাদা রাইস, এইখানে দিল আবার সুটকি। এটা কি দিলেন ভাই? বেগুনের ভর্তা। আবার দেখেন কত ভর্তা লইছে হারা। ও এটা দিলেন আলু ভর্তা, কলার বড়া, ডাইলের বড়া, ডাইলের, কলার, আলুর, তিন রকমের ভর্তা পরে আবার বেগুন ভর্তা, চার রকমের সুটকি লারা। আয় হায়, মোল্লা হোটেলে দেন কত কিছু। এইখানে আবার একটা লেবু দিছে, এইখানে আবার একটা কাঁচামরিচ চার। বেগুনি ভর্তা, কলা ভর্তা, কলা ভর্তা দেখাইছে সে এখন। তাহলে ভর্তাটাও টেস্টি, তাহলে পুরো ড্রাই করে দিচ্ছে এবং সল্টি বেশি, লবণ বেশি, তাহলে ভর্তা অসাধারণ টেস্টি। সুটকি দেখাইতেছি, সুটকি গ্লাসটা একদম পরিষ্কার।
দেখেন লাল করে বেশি শক্তি দেন। ফুটি শুটকি বর্তায় যায়, ফুটি শুটকি মারা খুব টেস্টি। নলা মাছের গুণা খুব সুন্দর দেওয়া যায়, একটা মাছ দেন কেড়া কি দিচ্ছেন মাথা লেজ না ওই মধ্যের শাক দেন, মধ্যের শাক দেন একটা, এই যে লইলাম নলা মাছ, এটা গুণা করছেন না পেঁয়াজ পেঁয়াজ দিয়া অনেক সুন্দর নলা মাছটা। আমি আর বেশি রাইস নিলাম না, দেখি মোল্লা হোটেল খুব সুন্দর হোটেল, আমি অনেকদিন আগে খাইছি এখানে, আমার কাছে ভালোই লাগবে। নলা মাছ দিয়ে খাইলাম, ছুটকি দিয়ে খাইলাম, আলু ভর্তা, ডাল ভর্তা, বেগুন ভর্তা, একটা কলার ভর্তা, খুব পরিষ্কার খাবার, টেস্টও ভালো, সব কিছু এখানে মানসম্মত আছে এবং অসাধারণ একটা হোটেল কম দামের মধ্যে, অনেক ভেরি নাইস দেয়ার টেস্ট অফ দেয়ার ফুড, রিজনেবল প্রাইস অ্যান্ড গুড ফর আস, ভেরি ক্লিন হাইজিন, ইউ ক্যান কাম হিয়ার অলসো।